নমস্কার বন্ধুরা, ভার্গবী লাইফস্টাইলে আরও একটি নতুন হেল্পফুল ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। সামনেই পুজো, আর মাত্র হাতে গোনা দুটো দিন বাকি আছে। আর আমরা পুজো নিয়ে সবারই খুব বেশি এক্সাইটমেন্ট থাকে আমাদের, আর আমরা সবাই চাই পুজোতে আমাদের স্কিনটা খুব বেশি গ্লো করুক, হেলদি স্কিন থাকুক। আর সারা বছর এই স্কিন নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা না থাকলেও, কিন্তু পুজোর ঠিক কয়েকটা দিন আগ থেকেই আমাদের শুরু হয়ে যায় খুব বেশি তোড়জোড়। আর এই তাড়াহুড়োর মধ্যেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে স্কিনটাকে ট্যান রিমুভ করব, গ্লোয়িং স্কিন বানাবো, সেই পদ্ধতিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাদের স্কিনে ভীষণ ট্যান পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে স্কিন ডাল হয়ে গেছে, সেগুলোকে যদি বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে রিমুভ করা যায়, তাহলে কিন্তু স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখা যায়। আর এই প্যাকটা কিন্তু ব্রাইটেনিংয়ের জন্য ভীষণ ভালো, অনেক উপকার। যারা পুজোর আগে একটা খুব ভালো গ্লোয়িং স্কিন পেতে চাইছো, তারা অবশ্যই এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো। আই হোপ তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। বলছি, আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান নই বা কোনো ম্যাজিক দেখাতেও এখানে আসিনি যে আমি বলছি এই প্যাকটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমরা খুব ভালো একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফর্সা হয়ে যাবে, তেমনটা একদমই নয়। তবে হ্যাঁ, এই প্যাকটা খুবই হেল্পফুল, কারণ আমি নিজে ইউজ করে দেখেছি। অ্যাট ফার্স্ট আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি, আর নিজে আফটার বিফোর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তারপরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে, তবে এই প্যাকটা যদি তোমরা একদিন পরপর গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে একটা খুব ভালো রেজাল্ট পাবে। আর প্যাকটা প্রথমে ইউজ করার পর তোমরা আফটার বিফোর রেজাল্টটাও দেখতে পারবে। কিছু তো চেঞ্জ হবে স্কিনটা, এই প্যাকটা ইউজ করার আগে একরকম থাকবে, প্যাকটা ইউজ করার পরে আরেক রকম হবে, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তো চলো, আমি কীভাবে এই প্যাকটা, এই মাস্কটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো, এই মাস্কটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কফি পাউডার, হলুদ, চিনি, দুধ আর হানি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নিতে হবে। আর প্যাকটা না দুর্দান্ত রেজাল্ট দেবে। এই কদিনের মধ্যে যদি তোমরা একটা গ্লোয়িং স্কিন পেতে চাইছো, তাহলে এই প্যাকটা আমি বলছি একটা দুর্দান্ত রেজাল্ট দেবে তোমাদেরকে। তো এখানে দেখো, প্যাকটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিভাবে অ্যাপ্লাই করবো চলো দেখাই তোমাদেরকে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফেসিয়াল বেল্ট, যেটা দিয়ে আমি সামনের হেয়ারগুলোকে ভালোভাবে টাইট করে নেব, যাতে হেয়ারগুলো সামনের দিকে না আসতে পারে। আর তারপরে নিয়ে নিচ্ছি আমি একটা টাওয়াল, সেটাকে আমি ভালো মতো সামনের দিকে নিয়ে নেব, যাতে প্যাকটা ইউজ করার সময় কোনোভাবে ড্রেসটা নোংরা না হয়ে যায়। তারপর আমি ফেসটাকে একটা ওয়াইপসের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নেব। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো, আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে বলছি এই প্যাকের মধ্যে থাকা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে। যেমন হলুদ, হলুদ স্কিনের জন্য খুবই উপকারী, এটা আমরা সকলেই জানি। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ। হলুদ ব্রণ ও ব্রণের দাগ দূর করতে আমাদেরকে অনেকটাই সাহায্য করে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক হেল্প করে, এবং হলুদ আমাদের স্কিনে থাকা ট্যান রিমুভ করতেও অনেকটা হেল্প করে। কফি স্কিনের ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফেরানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে। কফি ত্বক আর্দ্র রাখে, চোখের চারপাশের কালো দাগ, ফোলাভাব ইত্যাদি কমাতে কফি খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এর পেছনে থাকা কারণটা হলো কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের একাধিক সমস্যা দূর করতে আমাদেরকে সাহায্য করে। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, চিনি ত্বকের ডেড সেল এক্সফোলিয়েশনে সাহায্য করে। চিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে, ত্বকের ময়লা ডেড স্কিন দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা অনেক বাড়িয়ে তোলে। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, যা ত্বক পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখে। মধু স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। মধুতে থাকা প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি যোগায়। মধু মৃত কোষ তুলে ফেলতে পারে এবং মধু ব্রণের জন্য ভীষণ উপকারী। কাঁচা দুধে আছে ভিটামিন এ, ডি এবং ই, যা বিটা ক্যাসাইন প্রোটিন, যার ফলে ব্রণ, সানটেন এবং জ্বলনি কমাতে আমাদেরকে অনেকটা হেল্প করে। দুধ ত্বকের উপরে জমে থাকা সমস্ত ময়লা, জীবাণু, ব্ল্যাকহেডস দূর করতে অনেকটা হেল্প করে আমাদেরকে। এবার তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরো প্যাকটা পুরো স্কিনে এবং নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি।
এই প্যাকটাকে আমি 15 মিনিটের জন্য স্কিনে রাখবো, তারপর হালকা ড্রাই হলে আমি ফেসটাকে ক্লিন করে নেব। এবার দেখো আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, তোমরা জাস্ট ডিফারেন্টটা দেখো, ইমিডিয়েট একটা অসাধারণ গ্লো, মনে হচ্ছে যে ট্যানটা আমার স্কিনে ছিল সেটা কোথাও যেন ক্যান্সেল আউট হয়ে গেছে, অনেক রিফ্রেশ লাগছে নিজেকে। কিন্তু এটা এখানেই শেষ করলে হবে না, এটা কন্টিনিউ এই কদিন করে যেতে হবে, তাহলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর এই প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমাদের কাছে যেই টোনার আছে, মানে যেই টোনার তোমরা ইউজ করো সেটা অবশ্যই ইউজ করতে হবে। এরপর আমি একটা সিরাম ইউজ করে নেব, এটা দিয়ে হালকা মাসাজ করতে হবে, এতে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন হবে, তাহলে রেজাল্টটা আরও ভালো হবে। এই জিনিসগুলো যদি তোমরা কন্টিনিউ ফলো করো তাহলে খুব তাড়াতাড়ি একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে পুজোর আগে, এটা আমি বলতে পারি। আর হেয়ারের জন্য আমি কী করছি না করছি সেটাও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে, তোমাদেরকে দেখাবো হেয়ার কেয়ার কীভাবে করা হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা হিট করে রাখো, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর যারা নতুন আছো তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলেই পুজো খুব ভালো করে কাটাও, তো সবাইকে টাটা।